তওবার ব্যাপারে 6টা কথা বলবো, বলেন তো তওবার ব্যাপারে কয়টা কথা? 1 নম্বর, সুরে তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আল্লাহ বলেন তোমাদের তওবা যদি আল্লাহ কবুল করে নেয়, 1 নম্বর তোমাদের গুনাহ মাফ করবে, 2 নম্বর আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করলাম। তওবা 1 নম্বর, তাহলে সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, এ হলো তওবার ব্যাপারে 1 নম্বর কথা। 2 নম্বর কথা তওবার ব্যাপারে, ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 4250 নম্বর হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জাম্বালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় কামাল্লা জাম্বালা, যেন তার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয় যেন তার কোনো গুনাহ নাই। এই মুহূর্তে আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ। এটা মন থেকে বলছেন তো সবাই, এ আমাদের তওবা হয়ে গেছে, আল্লাহ আমাদের তওবা কবুল করেন, আমিন। এগুলো 2 নম্বর কথা। 3 নম্বর কথা, এটা ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 4251 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি, আল্লাহ নবী বলেন, কুল্লু বানি আদম খাতাউন, সমস্ত আদম সন্তান গুনাহগার। নবীজি বললেন, সমস্ত আদম সন্তান গুনাহগার, আমি আপনি আমাদের মাঝে কম বেশি গুনাহ হয়ে যায়, ওয়া খায়রুল খাতাঈনা তাওয়াবুন, গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে তওবা করে। প্রতিদিন যে যত বেশি তওবা করে, গুনাহগারদের মাঝে ওই ব্যক্তি আল্লাহর কাছে তত দামি হয়ে যায়। 4 নম্বর কথা, এটাও ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 4253 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগাইর, বান্দার মরণ আসার আগ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করেন। এখন দেখেন আমার আপনার মরণ কখন আসবে আমরা জানি না, একটু পরে মরণ হয়ে যেতে পারে, তাই এখনই তওবা করা, কখন মরণ হবে জানি না, তাই যথাসম্ভব যত বেশি আল্লাহর কাছে তওবা করা, আল্লাহ তৌফিক দান করেন। 5 নম্বর, তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিস, এই হাদিসটা বুখারিতে আছে, এই হাদিসটা মুসলিম শরীফে আছে, বুখারি শরীফে একটু আছে, মুসলিম শরীফে আরেকটু বড় আছে, তিরমিজি শরীফে একটু ছোট আছে। পুরো হাদিসটা মন দিয়ে শুনেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি সফরে বের হয়েছে, সফরে বের হওয়ার পর একটা বাহন নিয়ে বের হয়েছে, বাহনের উপর তার খানা, তার পানি, তার টাকা পয়সা সব। বাহন নিয়ে যাওয়ার পর হঠাৎ এক জায়গায় গিয়ে তার পানির পিপাসা লাগছে অথবা তার ক্লান্তি এসে যায়, ওই বান্দা বাহন থেকে নামে, নামার পর খানা খায়, পানি পান করে, হঠাৎ বান্দা চিন্তা করলো একটু রেস্ট নেই, বিশ্রাম নেই, নেওয়ার পর আবার একটু পরে সফরে আমি যাত্রা করব। বান্দা হঠাৎ ঘুমা যায়, ঘুম থেকে উঠছে, ওঠার পর চারদিকে তাকায় দেখে তার বাহন নাই, তাহলে খানাও গেল, পানিও গেল, টাকা পয়সা গেল। বান্দা এবার চিন্তা করে কি করা যায়, পিছনে যদি যাই বাড়ির দিকে রওনা করি তাও বাঁচবো না, সফর যেই জায়গায় রওনা করলাম সেখানেও যেতে পারবো না, এখন আমার এই জায়গায় মরণ ছাড়া কোনো উপায় নাই, মরণের নিয়ত এই জায়গায় বসে রয়েছে, পিছনে যাওয়া সম্ভব না, সামনেও সম্ভব না, কারণ অনেক দূর এসে গেছে, বৈশা বৈশা আসতে আবার ঘুম এসে গেছে। হঠাৎ আল্লাহ রব্বুল আলামিন তার ঘুম ভেঙে দেয়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর টাকায় দেখে তার বাহন খানা পানি টাকা পয়সা নিয়ে উপস্থিত হয়ে যায়। খুশি বেশি না কম? এই বান্দা খুশি কম না বেশি? কত খুশি বান্দা আল্লাহর দিকে তাকায়, তাকায় দেখেন কি, আল্লাহুম্মা, হে আল্লাহ, কি বলছে আবার বলেন, কি বলছে, তার মানে চিনছে যে আপনি আল্লাহ, আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আনতা আব্দি ওয়া আনা রাব্বুকা, আল্লাহর দিকে তাকায় কিন্তু বলছে হে আল্লাহ, এটা বলছে আপনি আমার বান্দা, আমি আপনার রব, বলছে কি, কি বলছে, হে
হে আল্লাহ ঠিক কইছে, এটা করার পরে বলবে আর কি, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম, এটা না বললে কয় আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। নবীজি কয় আখতা আবি শিদ্দাতিল ফারহি, খুশির ঠেলায় বেচারা ভুল করে ফেলছে, খুশিতে যে কি বলবে এর মুখ দিয়ে আসার কথা, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। প্রথমে কিন্তু বলছে হে আল্লাহ, এটা বললে কয় আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব, ভুল করে আছে খুশিতে। নবীজি বলেন লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা, তোমাদের কেউ তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর এত পরিমাণ খুশি হইলা, যেই খুশিতে তুমি আল্লাহরে বান্দা বলে ফেললা, নিজেরে রব বলে ফেললা, তোমার মাথাও কাজ করে নাই, তাহলে তোমার খুশির মাত্রা কি ছিল? একজন বান্দা তওবা করে গুনাহ থেকে ফিরে আসলে এই বান্দার চেয়ে আল্লাহ কোটি গুণ বেশি খুশি হয়ে, তাহলে তওবা করা। এ গেল পাঁচ নাম্বার কথা। ছয় নাম্বার, মুসলিম শরীফের 6882 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন ان الله يبسط يده بالليل ليتوب مسيء النهار, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা তার কুদরতি হাত প্রসারিত করে দেয় দিনের অপরাধীদেরকে ক্ষমা করার জন্য। ওয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুব মুসিউল লাইল, রাতের অপরাধীদেরকে মাফ করার জন্য আল্লাহ দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়। 24 ঘন্টা আমাদের তওবা কবুল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমার হাতকে প্রসারিত করে দেয়। ভাই বেশি বেশি তওবা করবো আল্লাহর কাছে, রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে আভ্যন্তরীণ গুনাহ বাহ্যিক গুনাহ থেকে মাফ পাওয়ার এক নাম্বার উপায় তওবা করা, দুই নাম্বার ইস্তেগফার পড়া, পড়েন আমার সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের নবীর আগে কোন গুনাহ নাই, পরে কোন গুনাহ নাই। নবীজি বলেন আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা, আল্লাহর নবী বলেন যেই নবীর আগে পরে কোন গুনাহ নাই, এই নবী কয় আমি প্রতিদিন আল্লাহর দরবারে 70 বারের বেশি আস্তাগফিরুল্লাহ এবং তওবা করি। কয় বারের বেশি? আপনাদের সুবহানাল্লাহর মিটারে বোঝা গেছে হুজুরের সে গুনাহ আমগো কম, বুঝছেন তাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন কয়বারের বেশি তওবা করে আল্লাহর কাছে, তাহলে আমাদের কি পরিমাণ তওবা করা দরকার, কি পরিমাণ ইস্তেগফার পাঠ করা দরকার? হ্যাঁ, 500 বার নিয়মিত, রাজি আছেন ইনশাআল্লাহ? কয়বার? 500 বার পড়তে 5 মিনিটও লাগবে না, কিন্তু পড়বেন না, বাসে বৈশা খালি গল্প করবেন, চা স্টলের সামনে খালি গীবত শেখায়ত করবেন, জিকির করবেন না, ইস্তেগফার পাঠ করবেন না, কারণ আমাদের তো গুনাহ কম, এই জন্য ইস্তেগফার বেশি পাঠ করা দরকার নাই। ইস্তেগফার যত বেশি করবেন, মাদ্রাসার তালেব আলেম ভাইরা সুযোগ পাইলে যদি দেখেন গল্প করতে মন চায় ইস্তেগফার করবেন, ইস্তেগফার যেই ছাত্র যত বেশি করবে তার মেধা তত বেশি বাড়বে, কারণ ইস্তেগফার যে যত বেশি পড়ে তার গুনাহ তত বেশি ঝরে, ইস্তেগফার যে যত বেশি পড়ে তার গুনাহ তত বেশি ঝরে, যার গুনাহ যত বেশি ঝরে যায় তার মেধা তত বেশি বেড়ে যায়, কথা মনে রাখবেন। ইস্তেগফার যে যত বেশি পড়ে তার গুনাহ তত বেশি ঝরে, যার গুনাহ যত বেশি ঝরে যায় তার মেধা তত বেশি বেড়ে যায়, এই কথা মনে রাখবেন। এই জন্য ছাত্র ভাই, স্কুল কলেজের ছাত্র যারা আছেন, ইস্তেগফার বেশি পড়বেন, আল্লাহ মেধা বাড়িয়ে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করেন। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 135 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা অশ্লীল কর্ম করেন, নিজেদের উপর জুলুম করে সাথে সাথে আল্লাহরে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, অপরাধের জন্য ক্ষমা চায়, ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছে কে? আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, যারা অপরাধ করার পর আমার দরবারে ইস্তেগফার পাঠ করে ক্ষমা চায়, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য ক্ষমার ঘোষণা করে দিলাম। ইস্তেগফার বেশি পড়ব। মুসলিম শরীফের 6879 নাম্বার হাদিস, নবীজি আল্লাহর পক্ষ থেকে একটা হাদিস বলেন, মানে হাদিসই কুদসি। এই দেখেন এলাকার নাম কি হুজুর? পাথর দিয়া। এই পাথর দিয়ার এই জায়গার আমরা একজন গুনাহ করছি, গুনাহ করার সাথে সাথে আল্লাহ কয় আজনাবা আব্দুন জাম্বা, এক বান্দা গুনাহ করছে, গুনাহ করার পর ওই বান্দা আল্লাহকে বলছে আল্লাহুম্মা ফিরলি জাম্বি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। বলেন তো একটু আল্লাহ
আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো। এ দেখেন কি বলে আল্লাহ, আল্লাহ এটা শুনে কয় কি, আজনাবা আব্দি জাম্বা, এই আমার বান্দা গুনাহ করছে, গুনাহ করার পর ফালিমা আন্না লাহু রাব্বা, আমার বান্দা জেনেছে তার একজন রব আছে আল্লাহ, ইয়াগফিরুজ জাম্বা, যে রব গুনাহ মাফ করে দেয়, ওয়া ইয়াখুযু বিজ জাম্বি, গুনার কারণে পাকড়াও করে, আমার বান্দা জানে তার একজন রব আছে যে রব গুনাহ মাফ করে, তাই তো বান্দা আমাকে বলছে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, আমার বান্দা জানে তার রব আছে, তাই আর কারো কাছে মাফ চাই নাই, রবের কাছে চাইছে। এটা বলার পর আল্লাহ কয় সুম্মা আদাফা আজনাবা, বান্দা গুনাহ থেকে মাফ চাওয়ার পরে আর গুনাহ করে না, ইবলিস আবার গুনাহ করায় ফেলছে, গুনাহ করার পর আবার কয় রব্বি ইগফিরলি, মাবুদ মাফ করো, আল্লাহ কয় আলিমা আব্দি আন্না লাহু রব্বা, আমার বান্দা জানে তার একজন রব আছে, ইয়াগফিরুজ জাম্বা, গুনাহ মাফ করে দেয়, ওয়ায়াখুযু বিজ জাম্বি, গুনাহের কারণে পাকড়াও করে, তাই আমারে ডাক দিয়ে কইছে আল্লাহ মাফ করো, আল্লাহ কয় সুম্মা আদাফা আজনাবা, বান্দা আবার গুনাহ করছে, শয়তান করায় ফেলছে, আবার আমারে ডাক দিয়ে কয় রব আমারে মাফ করেন, আল্লাহ কয় আমার বান্দা বারবার জানে তার একজন রব আছে মাফ করার মতো, সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ কয় কদ গফারতুলাকা, বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। ভাই আমরা গুনার জন্য ইস্তেগফার বেশি বেশি কার দরবারে পাঠ করব, আল্লাহর দরবারে। গুনাহ মাফের দুই নাম্বার উপায় ইস্তেগফার পাঠ করা, নিয়মিত আমরা বেশি বেশি ইস্তেগফার আর তওবা করব, আল্লাহ তৌফিক দান করেন। তিন নাম্বার গুনাহ মাফের উপায়, বাংলাটা মনে রাখবেন, তিন নাম্বার উপায়টা ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বলেন তো বাংলাটা, পাওয়ার আশায় আল্লাহর কাছে, না না ভুল হইছে, ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া, বলেন কি বলছি, আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। হ্যাঁ হাদিস দিচ্ছি, তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিস, তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিস, এই হাদিসটাও হাদিসই করছি, মানে আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে বলছে, আল্লাহ আমাদের আপনাদের সবাইকে ডাক দিয়ে বলে, ইয়াবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি আমাকে যতবার আমার কাছে দোয়া করো, ক্ষমা পাওয়ার আশায় যতবার আমার কাছে দোয়া করো, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি, ততবার আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে কারো পরোয়া করি না। ভাই পরোয়া করা কাকে বলে বলেন তো, আমি আপনাদের কাউরে বললাম, কেউ যদি এটা শোনাইতে পারে তারে 100 টাকা দিব, হুজুর বললো না দিয়েন না, আমি বললাম না আমি দিব, আপনার কি, এটারে বলে পরোয়া, আমি কারো পরোয়া করি না, আমি তারে 100 টাকা দিব, আল্লাহ বলে আমি আমার বান্দারে বানাইছি, ও গুনাহ করে যতবার ক্ষমা পাওয়ার আশায় আমার কাছে ক্ষমা চায়, আমি ওকে মাফ করবো, এখানে কার কি, আমি কারো পরোয়া করি না, কারো পরোয়া করি না, আল্লাহ মা কানাফি। এরপরে আল্লাহ বলে ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগত জুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে গেছে, এত গুনাহ করছে, গুনাহ করার পর সুম্মা ইস্তাগফারতানি, আমার কাছে তুমি ক্ষমা চাও, দেখেন আল্লাহ কত মহান, এই পরিমাণ গুনাহ করার পর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করছো, আল্লাহ কয় গফারতু লাকা আলা মা কানা ফিকা লা উবালি, এই আকাশ পরিমাণ গুনাহ তোমার মাফ করতেও আমি আল্লাহ কারো পরোয়া করি না। ভাই আল্লাহ আমাদেরকে মাফ করবে, আল্লাহ আমাদেরকে মাফ করবে, এই জন্য বারবার কার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ। এবার কি কয় দেখেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া, জমিনের বালু পরিমাণ গুনাহ যদি নিয়ে আমার কাছে উপস্থিত হয়ে যাও, জমিন পরিমাণ গুনাহ নিয়ে আসো, লাতাইতুকা বিকরাবিল আরদি মাগফিরা, আমি আল্লাহ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই। তিন নাম্বার গেল, মন দিয়ে শুনেন, এক নাম্বার তওবা করা, দুই নাম্বার ইস্তেগফার পড়া, তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া, চার নাম্বার নবীজির আনুগত্য করা, বলেন কার আনুগত্য করা, দেখেন কি বলে, আল্লাহ কয় তোমরা যদি আমারে ভালোবাসো, আমরা আল্লাহরে ভালোবাসি, সবাই বলেন আমরা আল্লাহরে ভালোবাসি, আল্লাহ কয় তোমরা আমারে ভালোবাসো, আমরা বললাম হ্যাঁ, আল্লাহ বলেন তোমরা যদি আমারে ভালোবাসো, আমার নবীর আনুগত্য করো, আমি তোমাদেরকে ভালোবাসো, সূরা আলী ইমরান 31 নাম্বার আয়াত, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহরে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, নবীর অনুসরণ করার অর্থ নবীর কর্ম পালন করতে হবে, নবীর কথাও মানতে হবে, বলেন নবীর কর্ম পালন করতে হবে, নবীর কথাও কি করতে হবে, মানতে হবে। এখন আসেন আমার সাথে বলেন, বলেন আমরা, বলেন আমরা,
নবীর সুন্নত মানি, সাহাবাদের সুন্নত মানি। জোরে বলেন, আমরা নবীর সুন্নত মানি, সাহাবাদের সুন্নত মানি। ইবনে মাজা কিতাবের বলেন 42 নং হাদিসের দলিল অনুযায়ী আমরা নবীর সুন্নত মানি, সাহাবাদের সুন্নত মানি। কোন কিতাবের কয় নাম্বার হাদিস? 42 নাম্বার হাদিস। এই হাদিসে কি আছে? সাহাবা কয়, নবীজি আমাদের সামনে বয়ান দিলেন, জারফাত মিনহাল উয়ুন, এই বয়ানে আমাদের চোখ দিয়ে পানি বের হইছে। এক পর্যায়ে আল্লাহর নবী বলেন, সায়ারা ফিকুম ইখতিলাফান কাসীরা ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার উম্মতের মাঝে একটা সময় আসবে, প্রচুর মতভেদ দেখবা তোমরা, প্রচুর বিভক্তি দেখবা। তখন কি করবা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নত, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। তামাসসাকু বিহা আদু আলাইহা বিন নাওয়াজিস, মারির দাঁত দিয়ে আমার সুন্নত এবং আমার হেদায়েত প্রাপ্ত সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরবা। জুমার দ্বিতীয় আজান হযরতে উসমানের সুন্নত, এই সুন্নত কেন পালন করি? নবীজি ইবনে মাজার 42 নম্বর হাদিসে বলছে, আমার সুন্নত পালন করো, সাহাবার সুন্নত পালন করো। তারাবি বিশ্বাসঘাত যদি বলেন ওমরের সুন্নত কেন পালন করি, নবীর ইবনে মাজার 42 নম্বর হাদিসের বর্ণনা অনুযায়ী নবী বলছেন আমার সুন্নত পালন করো, সাহাবার সুন্নত পালন করো। হযরতে ওমর খোলাফায়ে রাশেদার একজন সাহাবা, হযরতে ওসমান খোলাফায়ে রাশেদার একজন সাহাবা। জুমার দ্বিতীয় আজান পালন করা মানে নবীর সুন্নত পালন করা, কারণ নবীজি বলছে আমার সুন্নত আর আমার সাহাবার সুন্নত। তারাবি বিশ্বাসঘাত পড়া মানে নবীর কথা মেনে নেওয়া, কারণ নবী বলছে আমার সুন্নত আর আমার সাহাবার সুন্নত। এটা নিয়ে ইখতিলাফ করা যাবে না। আব্বাস আপনি কিন্তু ঝগড়া করবেন না, বলবেন আমরা নবীর সুন্নত মানি, সাহাবার সুন্নত মানি। ইবনে মাজা কিতাবের 42 নং সহি হাদিসের দলিল অনুযায়ী, শুধু হাদিস বলবেন না, বলবেন সহি হাদিস। কি হাদিস মনে থাকবেনি সবার? তাহলে 4 নাম্বার, নবীর আনুগত্য করা। নবীর আনুগত্য মানি নবীর সুন্নত মানা। বলেন তো নবীর সুন্নত মানা মানি নবীর কর্ম মানা, কথা মানা। নবীর কথা আছে আমার সুন্নত মানো, সাহাবার সুন্নত মানো। এই ভাই মনে থাকবে তো? 5 নাম্বার আজান দেওয়া, বলেন কি দেওয়া? সংক্ষেপে বলছি, আবু দাউদের 515 নাম্বার হাদিস, নবীজি বলেন আল মুয়াজ্জিন ইউফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর যায় তত দূর তাকে ক্ষমা করে দেওয়া হয়। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1521 নাম্বার হাদিস, নবীজি বলেন মামিন আব্দি নিউজ নিবু জাম্বান, কোন বান্দা যখন অপরাধ করে, করার পর ফাইহসিনুল উযুআ, ওযু করে, করার পর ফায়াকুমু ফায়সাল্লি রাকাতাইন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে, নামাজের পর ইস্তাগফারুল্লাহ, আল্লাহর দরবারে কয়েকবার পড়ে আস্তাগফিরুল্লাহ 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 ইল্লা গফারাল্লাহু যাম্বা, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া, এটা আওয়াজ দিয়ে বলেন তো, কয় ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া? আরো জোরে, কয় ওয়াক্ত? ফজর সারা না সহ সহ কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত। বুখারী শরীফের 526 নাম্বার হাদিস, এক সাহাবা নবীজির কাছে গেছে, হুজুর আমি তো বড় অপরাধ করছি, ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এক আয়াত শোনাইলেন, আকিমিস সালাতা তরাফাই নাহারি ওয়া জুলাফাম মিনাল লাইল, দিনের দুই অংশে এবং রাতের কিছু অংশে তোমরা নামাজ পড়ো। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইলেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেক কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সাহাবা বললেন আলিয়া হাজা, হুজুর এটা কি শুধু আমার জন্যই বৈশিষ্ট্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না না, লি জামিই উম্মতি কুল্লিহিম, আমার দুনিয়ার সমস্ত উম্মতের জন্য এই বৈশিষ্ট্য, 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। 8 নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা, এটাও একটু মিছিল দিয়ে বলেন কিভাবে নামাজ আদায় করা, আরো জোরে বলেন কিভাবে নামাজ আদায় করা, জামাতের সাথে নামাজ আদায় করা। এক সাহাবা নবীজির কাছে আসছে, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 6899 নাম্বার হাদিস, নবীজির কাছে আসার পর নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আসাবতু হাদ্দান, আমি এমন অপরাধ করছি যে অপরাধে আমার উপরে শাস্তি প্রয়োগ করা দরকার, ইতিমধ্যে ফরজ নামাজের সময় হয়ে গেছে, একটা ফরজ নামাজ, ফজর না ফরজ, ওই নামাজে নবীজি নামাজ পড়াইলেন, ওই সাহাবা নামাজ পড়লেন, নামাজ পড়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবার আসে, আয়া কয় আকিম ফিয়্যা কিতাব আল্লাহ, হুজুর তাড়াতাড়ি বিচার করেন, নবীজি কয় হাল হাদারতাস সালাতা মানা, তুমি কি আমাদের সাথে এই নামাজটা পড়ছো জামাতে, কয় হ্যাঁ, নবীজি বলেন গুফির আলাকা, বাস যে অপরাধটা করছো না আল্লাহ মাফ করে দিস। 5 আজান দেওয়া, 6 2 রাকাত নামাজ পড়া, 7 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 জামাতের সাথে নামাজ পড়া। ভাই জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, এখানে অন্ধ আছেন নি কেউ?
সবাই কয় না, অন্ধ আছেন? কেউ থাকলে হাত তোলেন, আছেন অন্ধ? অন্ধ কেউ নাই। তাহলে একটা হাদিস শুনেন, রিয়াজুস সলিহীন 1073 নম্বর হাদিস। এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে, আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ, লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, হুজুর এমন কেউ নাই যে আমারে ধরে ধরে মসজিদে নিয়ে যেতে পারবে। নবীজি কয় কি বলতেছো সেটা কো। হুজুর আমি বাসায় নামাজ পড়লে হবে কিনা? নবীজি বললেন হ্যাঁ ঠিক আছে হবে, যাও ফতোয়া দিয়ে দিছি নবীজি, হবে, যাও বাসায় নামাজ পড়। ফালাম্মা ওয়াল্লাহ, লোকটা রওনা করছে বাসায়, মন দিয়ে শুনেন, দাহ নবীজি ডাক দিলে, এই শোনো শোনো, আল তাসমাউন নিদা, আজান শোনো বাসা থেকে? জি হুজুর, বাড়ি থেকে আজান শোনা যায়। নবীজি বললেন ফাজিব, তাহলে মসজিদে জামাতে এসো। উনি কি অন্ধ সাহাবা ছিলেন না দেখতেন? অন্ধকে নবীজি কি বললেন, কিভাবে আসবা জানি না, বাস আজান শুনবা মসজিদে আসবা, আপনারা ঘুমাই থাকেন বাসা। তাহলে জামাতের সাথে নামাজ আদায় করা 8 নম্বর, 9 নম্বর গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস, আবু যর গিফারিকে নবীজি বললেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহরে ভয় করো, ওয়াত বিসাইয়াতাল হাসানাতা তামহুহা, খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, এই ভালো কাজটা তোমার খারাপ কাজকে মিটিয়ে দেবে। এই জন্য কোনো সময় খারাপ কাজ হয়ে গেলে আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি পড়া। 10 নম্বর, জিকিরের মজলিসে বসা। এই যে আপনারা এখন জিকিরের মজলিসে আছেন, বুখারি শরীফ হাদিস নাম্বার 6408 নম্বর হাদিস, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত্তুরুক, আল্লাহর একদল ফেরেশতা আছে আপনাদের সামনের রাস্তায় ঘুরতেছে, ঘুরে ইয়াতুফুনা ফিত্তুরুক ইয়ালতামিসুনা আহলা জিকরি, কোথায় আল্লাহর দিন সম্পর্কে আলোচনা হয় এমন মজলিস খোঁজে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াজকুরুন আল্লাহ, তারা আপনাদেরকে পাইছে যে আপনারা আল্লাহর দিন সম্পর্কে আলোচনা শুনতেছেন, করতেছেন এবং আরো হবে। তারা দাও হালুম্মু ইলা হাজাতিকুম, এই রাস্তার ফেরেশতা অন্যান্য রাস্তার ফেরেশতাদেরকে ডাইকা নিয়ে এসে কয় হালুম্মু ইলা হাজাতিকুম, আরে কোথায় ঘুরো, এখানে আসো। পাথর দিয়া দারুল উলুম মাদ্রাসার মাঠে একটা দল পেয়ে গেছি আমরা, আসো। ফায়াহফুনাহুম বিআজিনি হাতিহিম ইলা সামাই দুনিয়া, পুরো মাঠটাকে ফেরেশতারা বেষ্টন করে, একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এইভাবে আল্লাহর আসমান পর্যন্ত ফেরেশতাদের একটা সারি চলে গেছে। আল্লাহ কয় মা যায়াকুল ইবাদি, আমার বান্দারা কি বলে? ফেরেশতারা বলে ইউসাব্বিহুনাক ওয়া ইউকাব্বিরুনাক ওয়া ইউমাজ্জিদুনাক ওয়া ইয়াহমাদুনাক, আল্লাহ এরা সুবহানাল্লাহ বলে, এরা আলহামদুলিল্লাহ বলে, এরা আল্লাহু আকবার বলে, এরা আপনার বরত্ব বর্ণনা করে। আল্লাহ কয় আল্লাহ আউনি দেখছে আমাকে? না মাবুদ দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা লাউরাউনি, দেখলে কি করতো? কয় মাবুদ দেখলে, কানু আশাদ্দালাকা ইবাদা ওয়া আকসারালাকা তামজিদা ওয়া তাহমিদা, দেখলে আরো বেশি বেশি তাসবিহ পাঠ করতো, আরো বেশি বেশি ইবাদত করতো। আল্লাহ কয় কি চায়? কয় জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। শেষে আল্লাহ বলে, ইশহাদু আন্নী কদ গফারতু লাহু, সাক্ষী থাকো এই পাথর দিয়া মাদ্রাসার মাঠে আজকে যারা বয়ান শুনতেছে এবং শুনবে, শেষ পর্যন্ত থেকে বাসায় যাবে, আমি তাদেরকে মাফ করে দিলাম। 11 নম্বর, আল্লাহর জিকির করা। কি করা? আল্লাহর জিকির করা। তিরমিজি শরীফ 3375, তিরমিজি শরীফ 3377, বুখারি শরীফ 6407, বুখারি শরীফ 6405, মুসলিম শরীফ 1239 নম্বর হাদিস, সবগুলা জিকির সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল্লাজি ইয়াজকুরু রাব্বা ওয়াল্লাজি লা ইয়াজকুরু রাব্বা, আমরা দুইজন এক ঘরের মধ্যে আছি, উনি জিকির করে, আমি জিকির করি না। ওনাকে আল্লাহ রাসূল বললেন, মাসালুল হাইয়ি ওয়াল মাইয়িত, উনি জীবিত ব্যক্তির মতো, আমি মরা ব্যক্তির মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা ফিল ইয়াউম সুবহানাল্লাহ ওয়া বিহামদি মিআ তাবাররু, একটু বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি ডেইলি 100 বার যারা পড়বে, বুখারি শরীফের বর্ণনা 6405 নম্বর এবং 6407 নম্বর হাদিসে আসছে, কোন ব্যক্তি যদি নিয়মিত সুবহানাল্লাহি ওয়া বিহামদি এতটুকু পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি বাস এতটুকু যদি কোনো ব্যক্তি পড়ে 100 বার ডেইলি, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসতা জাবাদিল বাহরি, তার জিন্দেগীর সমুদ্র পরিমাণ ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ভাই মনে থাকবে তো ইনশাআল্লাহ, 1 নম্বর তওবা করা, 2 নম্বর ইস্তেগফার পড়া, 3 নম্বর ক্ষমার আশায় দোয়া করা, 4 নম্বর আনুগত্য করা নবীর, 5 নম্বর আজান দেওয়া, 6 নম্বর 2 রাকাত নামাজ পড়া, 7 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 9 নম্বর গুনাহ হয়ে গেলে ভালো কাজ করা, 10 নম্বর জিকিরের মজলিসে বসা, 11 নম্বর জিকির করা। আভ্যন্তরীণ গুনাহ, বাহ্যিক গুনাহ থেকে যেন মুক্ত হয়ে আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।